গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যের প্রতারণার অভিশাপ ভোগ করছেন মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার দুর্নীতি মামলার শুনানিতে ড ইউনুসের মন্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি হাইকোর্ট চত্বরে এক ব্রিফিংয়ে তিনি বলেন দায়িত্বে থাকাকালে সদস্যদের সঙ্গে প্রতারণা করে স্বার্থে অর্থ ব্যবহার করেছেন যার ফল ভোগ করছেন ইউনুস ভবিষ্যতে দাতা গোষ্ঠীর পক্ষ থেকেই তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে বলেও আশঙ্কা করছেন এ আইনজীবী গ্রামীণ ব্যাংকের মতো একটি নোবেল বিজয়ী দায়িত্বশীল সংগঠন যার সাথে এদেশের এক কোটি পাঁচ লক্ষ মানুষের ভাগ্য জড়িত সেই প্রতিষ্ঠানটিকে তিনি যেভাবে তার বক্তব্য এই প্রতিষ্ঠানটিকে মানকে তিনি যেভাবে লঙ্ঘিত করবার চেষ্টা করেছেন দেশ ও জাতির সামনে আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য জানানো একান্ত প্রয়োজন